আর আমি মনের ভিতর থেকে শুধুমাত্র চিন্তা করেছি যে একটা ফুচকার দোকান দিমু আনে, আর ফুচকার দোকান তো এখনো দেয়নি। দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দোকান দেওয়ার আগেই তোরা যদি এরকম ভিড় করিস, আমার দোকান চালাবো না কেবা করে। দেখা গেল রাস্তার এনে দোকান দিলাম, ওই স্কুলের ভিতরে একটা বোলা মানে পড়তে গেল না, বই খাতা সব এনে চাইলে ভেলাই দিয়ে বসে গেল আমার ফুচকা খাতি। আমার দোকান তো লাঠে উঠবি, ওই যত মাস্টার আছে সব তো লাঠি নিয়ে দাব শুরু করবে। মুই কিন্তু একটা বিষয় জানি, ওই বাচ্চারা হচ্ছে ফুলের মতো পবিত্র, ওরা কিন্তু আমার দোকান থেকে ফুচকা খাইয়ে ঠিকই টাকাটা দিয়ে যাবে। কিন্তু যে বড় বইরা কিছু আছে না, আসি আমার ফুচকা খাই বলবি ভাইয়া আমার কাছে তো টাকা নেই, তখন তো আমি কিছু বলতেই পারবো না। টেডি টুডু মেয়েদের দিয়ে একটু দুর্বল, পরে তো আমার টাকা পয়সা সব মারি দিয়ে চলে যাবি। ওলোবারা দোকান যখন দিদি পারলাম না, আমি এখন যাচ্ছি সুইসাইড করার জন্য। এ মাইকের মধ্যে আমার দোকান হবে না, খালটা দেবো কোনে, এনে ফাল দিলে কি মরবানি। ওলোবার আমি বিভিন্ন সিনেমায় দেখেছি, ওই নায়িকা নায়কের সাথে রাগারাগি করে দৌড়ে যায়, ফাল দিয়ে মরে যায়। আমি তো একবার রাগ করে কি করেছি জানেন, কালবাটের উপরেতে দিদি ফাল, পরে সাতটা দিয়ে দুবার আবার চলে আইছি। তাহলে আমার ফাল দিয়ে কি দরকার? ওলো তোরা বিষ খাবি না আলিবার গলায় দড়ি নিবি, তোকে ফাল দিদি বলে কিনা? উরে বাবা, এই তো সওয়াল রাখ। আমি মনে করেছি এই স্কুলে খালি মায়েরা আর মায়েরা, এনে আমার দোকান চলবি নে। উরে ভাই, তোরা আসিছিস, তোরা কোনে ছিলি? তুগার দেখলি তো আমি দোকানটা নষ্ট করি নে, তুগার জন্য আমি দোকানটা শেষ করে দিলাম। মনে করেছি সব মায়ে এই স্কুলে, যাই গিয়ে সওয়াল পানের দেখা পেলাম আলহামদুলিল্লাহ।